আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমাদের পুকুরে মাছ মারবে, এই জন্য জাল দিয়ে ঘিরে রাখছে। দেখেন, এটা ছিল আগের দিন বিকেলবেলার দৃশ্য। এটা আগের দিন বিকেলবেলা জেলেরা এসে জাল দিয়ে ঘিরে রাখছে। এগুলা কি জানেন, এগুলা হচ্ছে ঘুনি, এগুলা দিয়ে মাছ ধরে। আমাদের পুকুরের চারপাশ দিয়ে দিছিল, কিন্তু এখন উঠাই ফেলছে। এই তো দেখেন, চারপাশে জাল দিয়ে ঘিরে রাখছে। ওই তো, ওই যে আমাদের বাড়ি, এটা এই পাশে আমি পুকুর পাড়ে এসে করছি ছুটটা। ওই তো আমাদের বাড়ি, ওই যে আমাদের কাছে রাম। এই তো দেখেন, এটা ছিল পরের দিন সকালবেলা, খুব ভোরে। জোড়া থাকবো এবারে আছে। হ্যাঁ, সাবান নিচে বসে গেল। তো আমাদের মাছগুলো আমাদের দিয়ে দিছে, বাসায় নিয়ে আসছি। এখন আমরা দুই বোনে মাছ কাটছি। মাছ কাটতে গিয়ে আমরা অনেক মজা করলাম। বড় মাছগুলো আগে কেটে নিচ্ছি, এখন ছোট মাছগুলা। এই ছোট মাছ নিয়ে আবার অনেক মজা করতেছিল, হাত দিয়ে নাড়াচাড়া করলো আর বললো যে এত বড় চিতল মাছ, 5 কেজি ওজন হবে। অনেক মজা টজা করলাম। ও বরাবরই সবসময় অনেক মজা করে। তারপর গাছের বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। ও গাছের বেগুন ছিটতেছে, এটা কিন্তু আমার বড় আপা। কিছু মরিচও ছিল, কাঁচামরিচ, এগুলো আমার মা লাগাইছে, আমার মায়ের হাতের কাঁচামরিচ আর বেগুন, এগুলো দিয়ে আজকে মাছ রান্না করব।
এই তো রান্না হয়ে গেছে। আলু বেগুন দিয়ে শোল মাছ রান্না করছে আর ছোট ছোট রুই মাছ, এগুলো রান্না করছে আমার মা। এই তো তরকারি, পটল ভাজা, ডাল আর পুঁটি মাছ ভাজা, এগুলো দিয়ে আমাদের দুপুরের খাবার হবে। তো কেমন হলো আজকে আমার এই ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।